21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবর পিন্টু সহ 19 জনের ফাঁসির আদেশ তারেক রহমান হারিস চৌধুরী সহ 19 জনের যাবজ্জীবন আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষের সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা এটা উদ্দেশ্য ছিল ভবন এক ও অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়ে তারেক রহমান এই ঘটনার ষড়যন্ত্রের সাথে একত্রিত হয়ে এই কাজটা করেছে কোন সাক্ষী বলে নাই তারেক রহমান কোন ধরনের ষড়যন্ত্র করেছে অবশ্যই তারেক রহমান ইনশাআল্লাহ দেশে ফিরে আসবেন এবং যে আপিল করবে প্রত্যাশা পূরণ না হওয়ায় আহতদের ক্ষোভ 2004 এ যখন আমাদের যে নতুন করে যে ঘাটা যন্ত্রণা ছিল সে যন্ত্রণাতে আবার আমাদেরকে 14 বছর পর মাননীয় বিচারপতি আমাদেরকে এনে দিলেন যত লোক জড়িত আছে শিকড় শ্রদ্ধা তুলি তাদের ফাঁসি দাও দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আওয়ামী লীগ রায় প্রত্যাখ্যান বিএনপির গ্রেনেডের উৎস সন্ধান করতে গিয়েই বেরিয়ে আসে ষড়যন্ত্রকারীদের নাম জানালেন তদন্ত কর্মকর্তা দায় এড়াতে পারে না তৎকালীন সরকার মত বিশ্লেষকদের 21 আগস্ট মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না জানিয়েছে ডিএমপি সংস্কৃতি ও তথ্য বিকাশে সামাজিক দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এবং দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিপণী বিতানগুলোতে শারদীয় সাজ শাখা সিঁদুরের খোঁজে পুরান ঢাকায় ছুটছেন সনাতন ধর্মাবলম্বীরা বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিস চৌধুরী সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে সকালে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক শাহেদ নুরুদ্দিন এই রায় দেন রায়ের পর্যবেক্ষণে আদালত বলছেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল অত্যন্ত গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল 11:15টার কিছু পর বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 31 জনকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয় সকাল 11:30টায় বিচারক আদালতের এজলাসে উঠেন 11:40 রায় পড়া শুরু করেন শুরুতে এই ঘটনায় দায় করা হত্যা মামলার রায় পড়েন বিচারক রায়ে লুৎফুজ্জামান বাবর আব্দুস সালাম পিন্টু এনএসআই এর সাবেক মহাপরিচালক রেজাকুল হায়দার জেএমপির নেতা মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রেনেড হামলা পরিচালনার জন্য আর্থিক সহায়তা এবং গ্রেনেড সরবরাহ করার জন্য মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত এছাড়া রায়ে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হারিস চৌধুরী সহ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা গ্রেনেড হামলার পরিকল্পনা আলামত ধ্বংসের নেতৃত্ব দিয়েছেন এই পরিকল্পনার অপরাধে তাদের যাবজ্জীবন দেয়া হয় রায়ের পর্যবেক্ষণে বলা হয় এটি পরিকল্পিত গ্রেনেড হামলা তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় রায়ে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয় রায়ে আরো বলা হয় আসামিরা রায় প্রকাশের 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন রায়ে 49 জন আসামির সবার সাজা হওয়ায় এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মামলার বিবেচ্য বিষয় ছিল 12টি এবং 12টি বিষয়কে বিবেচনা করে 19 জন আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে এবং 19 জন তারেক রহমান সহ অন্যান্য আসামি 19 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে
বাকি আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সহভবন এক ও অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়ে তারেক রহমান এই ঘটনার ষড়যন্ত্রের সাথে একত্রিত হয়ে এই কাজটা করেছে, এটা একটি ফাইন্ডিংস এর মধ্যে এসেছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তারা। অন্যায়ভাবে বেআইনিভাবে তারেক রহমানকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বিএনপির বহু নেতাকে এই মামলায়, আমাদের আব্দুল সালাম পিন্টুকে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। আমরা তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে আসবেন আমরা অবশ্যই এই মামলা ইনশাআল্লাহ আপিল করব। এই রায় বিচার বিভাগের ইতিহাসে বড় সার্থকতা বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এই রায়ে কোনো অসঙ্গতি পাওয়া গেলে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বিচারের ইতিহাসে আজকে একটি মাইল ফলক সূচিত হলো, যে মামলাটিকে নষ্ট করে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করা হয়েছিল। জজমিয়া নামক এক নিরপরাধ লোককে সাজানো হয়েছিল আসামি, সেই থেকে মামলাটি যে আজকে আলোর মুখ দেখেছে এবং অপরাধীরা সাজা পেয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসের, বিচার বিভাগের ইতিহাসে একটি বড় সার্থকতা। আর এই মামলাটিতে প্রমাণ হলো রাজনৈতিক প্রতিহিংসা কতখানি ভয়ঙ্কর হতে পারে। তারেক রহমানকে মাস্টার মাইন্ড হিসেবে অভিহিত করা হয়েছে, যে কোনো হত্যাকাণ্ডে যিনি মাস্টার মাইন্ড হন, যেটা আপনারা দেখেছেন শুনলাম, অবশ্যই সেক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলীয় সভাপতি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অসংখ্য নেতা কর্মী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এলাকায় আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, ইমদাদ, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার মূলত দুটি অংশ, একটি হচ্ছে রায়ের অংশ, আরেকটি হচ্ছে এই মামলায় সম্পর্কে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণের অংশ। তো রায়ের অংশে যেটি আদালত বলেছেন যে এই মামলায় বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং অপরাধমূলক ষড়যন্ত্র এবং সন্ন্যাদের অপরাধমূলক কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রের পরিকল্পনা হিসেবে তারেক রহমান এবং হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি অংশ হচ্ছে রায়ের পর্যবেক্ষণ, অর্থাৎ এই মামলাটি দীর্ঘ 14 বছর 49 দিনে এই মামলার কার্যক্রম আদালতে শুনানি হয়েছে এবং শুনানির পরে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের সাক্ষী মিলিয়ে আদালত যেটি বলার চেষ্টা করেছেন যে 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য এবং তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই এই হামলাটি করা হয়েছিল এবং আদালত রায়ে বলেছেন দেশি কয়েকটি জঙ্গি সংগঠন এবং বিদেশি জঙ্গি সংগঠনের সহায়তায় এবং তৎকালীন যে সরকার ছিলেন বিএনপি জামাত জোট সরকার, সেই জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলাটি হয়েছে, মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা এবং তৎকালীন বিরোধী দলকে নিশ্চিহ্ন করা। এবং আদালত রায়ের পর্যবেক্ষণে আরও বলেছেন যে এই যে বিরোধী দলকে হত্যা বা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য এ ধরনের আরজেস গ্রেনেড হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করার ঘটনা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল এবং এটি একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ড, যার কারণে এই যে এই মামলার যে আসামিদের যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি প্রাপ্য। অর্থাৎ আদালত বলার চেষ্টা করেছেন যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মৃত্যুদণ্ডই প্রাপ্য এবং যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের যাবজ্জীবনই প্রাপ্য ছিল আদালত বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। যদিও আদালত বলেছেন যে এই রায়টি হাইকোর্ট থেকে কনফার্ম হওয়ার পর, অর্থাৎ হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ডটি বহাল রাখার পরে আপিল বিভাগে যাবে এবং আপিল বিভাগে যাওয়ার পরে আপিল নিষ্পত্তির পরে মূলত এই মামলাটির বিচার কাজ শেষ হবে। অর্থাৎ এখন
এখনো কিন্তু দুটি ধাপ বাকি রয়েছে, অর্থাৎ হাইকোর্টে আসামি পক্ষ আপিল করার সুযোগ রয়েছে এবং রাষ্ট্রপক্ষও যদিও এরই মধ্যে আমাদেরকে জানিয়েছেন তারা এই মামলায় সংক্ষুব্ধ হয়েছেন। তারা যিনি এই হামলার পরিকল্পনা করেছিলেন তারেক রহমান তাকে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, যার কারণে রাষ্ট্রপক্ষ বলছেন তারাও সংক্ষুব্ধ, তারা পূর্ণাঙ্গ রায় পেলে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। অর্থাৎ আমি যদি সংক্ষেপে এই মামলার রায়টি বলি যে এই মামলায় তারেক হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিএনপি জামাত জোট সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই ছিল নাজিমুদ্দিন রোডের আদালতের ঠিক সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। ইমদাদ। রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আফজাল হোসেন, জানাচ্ছিলেন 21 আগস্টের রায় নিয়ে আমাদেরকে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মাস্টার মাইন্ডের মৃত্যুদণ্ড না হওয়ায় আওয়ামী লীগ পুরোপুরি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক হুবাইদুল কাদের। পাশাপাশি নৃশংস এই ঘটনার মূল হোতা তারেক রহমানের ফাঁসির আদেশ কাম্য ছিল মন্তব্য করে আইনমন্ত্রী বলেছেন রায়ের বিস্তারিত নথি পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রায়ের পর আলাদা প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। অবশেষে 14 বছর পর মিলেছে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। বহুল আলোচিত এই মামলার রায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিস চৌধুরী সহ 19 জনের যাবজ্জীবন এবং অন্য 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তারা অখুশি না হলেও সন্তুষ্ট নয় এই নারকীয় হত্যাযজ্ঞের রায়ে। এই রায়ে আমরা অখুশি নই, কিন্তু আমরা পুরোপুরি সন্তুষ্ট নই, কারণ এই রায়ে প্ল্যানার এবং মাস্টার মাইন্ডের শাস্তি হওয়া উচিত ছিল, সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট। আপাতত এটাই আমার বক্তব্য। পাশাপাশি এই ঘটনার মাস্টার মাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি দাবি করে সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান রায়ের বিস্তারিত নথি পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ধারণা যে তারেক রহমানের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল, তার কারণ তিনি হচ্ছেন এই ষড়যন্ত্রের মূল হোতা। রায়ের কাগজপত্র পাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করব যে এই রায়ের যে তারেক রহমানকে এবং আরো দুজন কায়কোবাদ আর হারিসকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেটার জন্য আমরা উচ্চতর আদালতে গিয়ে তাদের এনহ্যান্সমেন্টের জন্য আমরা আপিল করব কিনা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের মানুষ এই সবাই এই রায় পেয়ে আজকে আমরা মনে করি একটা যোগ্য বিচার হয়েছে। দেশে যারাই অপকর্ম করবে তাদের শাস্তি যে হবে এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। আমরা মনে করি বাঙালির আমাদের বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে এদেশে বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে ন্যায় বিচার হয় এবং যারাই নাকি এই ধরনের কর্ম করবে তাদের বিচার অবশ্যই হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করার ধৃষ্টতাকেও দেখাবে না বলেও মনে করেন তারা। দুপুরের সময় আরো থাকছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় ঘোষণার পরপরই দলের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মামলার রায় বিএনপি প্রত্যাখ্যান করছে জানিয়ে দলের মহাসচিব বলেন রায়ে সুবিচার পাননি বিএনপি নেতারা। বিএনপি মনে করে এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসা
চরিতার্থ করার নগ্ন প্রকাশ। আমরা এই রায় ফরমাইশি রায় প্রত্যাখ্যান করছি। সংবাদ সম্মেলনে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে সরকার পরিবর্তনের আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দেন বিএনপি মহাসচিব। আমরা দেশবাসীকে সরকারের এমন প্রতিহিংসামূলক আচরণ এবং আদালতের মাধ্যমে তা কার্যকর করার নোংরা কৌশল সম্পর্কে সজাগ হয়ে অনির্বাচিত এই সরকারকে হটিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে রায় ঘোষণার পরপরই হাইকোর্টে বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান। এই সাজা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এই সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে এই মামলাটিতে যাদেরকে সাজা দেওয়া হয়েছে সাজা দিয়েছে, তাদের সাজা দেওয়ার মতো ইনগ্রেডিয়েন্ট ছিল না। যেহেতু এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সাজা দেওয়া হয়েছে, তাই আমরা আশা করি আপিল করে আমরা ইনশাআল্লাহ তারেক রহমান সহ সকল আসামিদেরকে খালাস করতে সক্ষম। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আহতরা। তাদের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের আপিলের মধ্য দিয়ে এ মামলায় ন্যায় বিচার পাওয়া যাবে। তবে দীর্ঘ 14 বছর পর রায় হওয়ায় কারো কারো মুখে চোখে মুখে ছিল আনন্দের ছাপ। শরীরে দুঃসহ বেদনার ক্ষত আর চোখে ন্যায় বিচারের প্রত্যাশা নিয়ে বুধবার সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন গ্রেনেড হামলায় নিহতদের স্বজন ও আহতরা। রায়ের পর প্রতিক্রিয়ায় ভুক্তভোগীরা জানান, তারেক রহমান সহ হামলার পরিকল্পনাকারীদের মৃত্যুদণ্ড না হয় প্রত্যাশা পূরণ হয়নি তাদের, এতে ক্ষোভ জানিয়েছেন তারা। ভাই হারাইছি, স্বজন হারাইছি, আমরা চাই তারেক জিয়ার পাশে হোক, আমাদের আবার এই মামলাটা রিভিউ করে উচ্চ আদালতে নিয়ে ওনার পাশে কামনা করছি। আমরা অনেক দুঃখ পেয়েছি আজকে এই রায়কে, আমরা মহামান্য আদালতের কাছে এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো যাতে এই রায়টাকে পূর্ণ আবার বিবেচনা করে এই রায় আমরা আবার পূর্ণ বিচার চাই। আমরা এই রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছি আর এটাকে আবার রিভিউ করা হবে। আমরা চাইবো রিভিউর মধ্যে দিয়ে তারেক রহমানের ফাঁসি নিশ্চিত হবে। মাস্টার প্ল্যান করছে যত পরিকল্পনাকারী বাবর আর মানে তারেক, তারেক ঋতু ছেড়ে দিল। তবে একযুগ পেরিয়ে বহুল আকাঙ্ক্ষিত এ রায়ে খুশির ছাপও ছিল অনেক ভুক্তভোগীদের চোখে মুখে। 14 বছর অপেক্ষা করেছি আজকে রায়ের জন্য, আমরা সেই 14 বছরের আজকে রায়ে আমরা আশাবাদী যে আগামী দিনের এই বাংলাদেশে এই ধরনের জঙ্গিবাদ যেন আর সুযোগটা না নেয়। আদালতের কাছে সন্তুষ্ট এবং রাষ্ট্রের কাছে সন্তুষ্ট। এই 14 বছর কষ্ট, একদিন রাষ্ট্রের জন্য ঘুমাইতে পারিনি। রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষিত একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হলো বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করার দৃষ্টতা কেউ দেখাবে না বলেও মনে করেন তারা। আমাদের যে কলঙ্ক পরিশোধিত হবে আশা করি, এবং এটাকে আমি বলি মিনি জেনোসাইড, এবং এগুলোকে সঠিকভাবে যদি বিচার করে শাস্তি না দেওয়া যায় এরা বারবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এটা জুরিসপ্রুডেন্সিয়াল একটা এক্সপিরিয়েন্স এবং হিস্ট্রি আমাদের শিক্ষা দেয়, যে সমস্ত জায়গা থেকে উপযুক্তভাবে তাদেরকে শাস্তি সাজা না দিলে এটা টেন্ডেন্সি থাকে আবার বেড়ে যাওয়ার। দুপুরের সময় আরো থাকছে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে বৃষ্টি, 4 নম্বর সতর্কতা সংকেত জারি। সংস্কৃতি ও তথ্য বিকাশে গণমাধ্যমকে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকনে তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সম্প্রচারে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সকল নেতারা সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী টেলিভিশন মালিকদের উদ্দেশ্যে বলেন, সংস্কৃতি ও তথ্য বিকাশে গণমাধ্যমকে আরো নিবিড় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল বাস্তবায়নের ফলে দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জানান, আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে বলে টেলিভিশনগুলো মুনাফার মুখ দেখছে। আজকে সংবাদপত্র বা গণমাধ্যম বা এই যে বেসরকারি টিভি বা বেসরকারি রেডিও, আমরা তো কমিউনিটি রেডিও দিয়ে শুরু করেছি, এই জন্য যে কমিউনিটি রেডিও সবাই করে, তাতে একদিকে যেমন একটা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলো, কিছু মানুষের কর্মসংস্থান হলো, আবার ওই অঞ্চলের মানুষ তাদের কিছু সুযোগ সুবিধা বা তাদের সাংস্কৃতিক যে একটা বিকশিত হবার সুযোগ সেটাও হচ্ছে, আবার অনেক সমস্যা সমাধানের পথ হচ্ছে। তো এভাবে আমরা সারা বাংলাদেশটাকে একটা সার্বিকভাবে একটা উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রটা উন্মুক্ত করে দিই এবং সুযোগ সৃষ্টি করে দিই। তো সব দিক থেকে আমরা মনে করি যে গণমাধ্যমগুলি, হ্যাঁ, সবাই তাদের লাভের দিকটা যেমন দেখবে, পাশাপাশি সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। সমাজের প্রতি দায়িত্বটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ মানুষ বিনোদনের ক্ষেত্রে সমাজ মানে সবাই টেলিভিশন রেডিও সেগুলি দেখে বা শোনে, কিন্তু সেই সাথে সাথে আবার শিক্ষণীয় বিষয়গুলি, সেটাও একটা সমাজকে সুন্দর করে গড়ে তোলা বা তাদের নিজের জীবনটাকে গড়ে তোলা, এটাও প্রয়োজন। আবারও একুশে আগস্ট প্রসঙ্গ। একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় গ্রেনেডের উৎস সন্ধান করতে গিয়েই পেছনের ষড়যন্ত্রকারীদের নাম বের হয়ে এসেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। এ কারণেই আসামি করা হয়েছে তাদের। একুশে আগস্টের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ঘটনার দায় তৎকালীন সরকার এড়াতে পারে না। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2004 সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় পরের দিন মতিঝিল থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হলেও শুরু থেকেই ছিল তদন্তে গাফিলতি ও উদ্দেশ্যমূলকভাবে মামলা ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা। ঘটনার পরই তদন্ত ভার যায় গোয়েন্দা পুলিশের হাতে, তবে তদন্তের কুলকিনারা না হওয়ায় দায়িত্বভার দেওয়া হয় সিআইডিকে। মূলত তখন থেকে শুরু হয় তদন্তের নামে নানা তালবাহানা। সিআইডি কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান মিলে জজমিয়া নামে এক ভবঘুরে যুবককে গ্রেফতার করে পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবারও শুরু হয় তদন্ত। বের হয়ে আসে জজমিয়ার বিষয়টি। ঘটনার দিন নোয়াখালীর সেনবাগে অবস্থান করলেও গ্রেনেড হামলার মিথ্যা দায় মাথায় নিয়ে 5 বছর জেল খাটার পর মুক্ত হন জজমিয়া। 22 জঙ্গি সদস্যকে আসামি করে দেওয়া হয় অভিযোগপত্র। মামলার 61 সাক্ষী হয়ে যাওয়ার পর 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারও ঘুরে মামলার মোড়, পুনরায় তদন্তের আদেশ দেন আদালত। দীর্ঘ তদন্তের পর তারেক রহমান, হারিস চৌধুরী সহ আরও 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করা হয় তাদের। হামলার দায় স্বীকার করে জবানবন্দি দেয় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান। তারপর আপনার ওই হারিস চৌধুরী এবং 2011 সালের 3 জুলাই দেয়া হয় মামলার সম্পূরক অভিযোগপত্র। তদন্তকারী যারা ছিলেন তৎকালীন সময়ে, তারা মুফতি হান্নান এই ঘটনার ব্যাপারে স্বীকারোক্তি করার পরেও তার জবানবন্দি আদালতে লিপিবদ্ধ করার নাই। বর্ধিত তদন্তের সময় গ্রেনেড কীভাবে কোথা থেকে এসেছে সেগুলা বেরিয়ে আসে এবং এটার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের নামধাম বেরিয়ে আসে। এছাড়া মামলার অন্যতম আসামি মাওলানা আব্দুল সালামের দেয়া জবানবন্দিতে উঠে আসে হাওয়া ভবনে বসে তারেক রহমান, হারিস চৌধুরী সহ অন্যদের সঙ্গে বৈঠকের বিষয়টি। এছাড়া তৎকালীন শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর বাসায় হামলার বিষয়ে বৈঠক করার কথা স্বীকার করেন মাওলানা সালাম। এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, মামলার আলামত নষ্ট করা, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা না করে উল্টো আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জে প্রমাণ হয় তৎকালীন সরকারের মদত ছিল ঘটনার পেছনে। যেটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, সন্ত্রাস এবং রাষ্ট্র সেদিন একাকার হয়ে গেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তখন প্রতিমন্ত্রী ছিলেন, সুতরাং এই প্রতিমন্ত্রী যে মন্ত্রণালয় থাকে সেই মন্ত্রণালয়কে পূর্ণ দায়িত্ব থাকে কিন্তু প্রধানমন্ত্রী। সুতরাং প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা, এই কেউ কিন্তু এর দায় এড়াতে পারেন না। তিনি আরো বলেন, ঘটনার পরে আইন শৃঙ্খলা বাহিনী আরো আন্তরিক হলে এই মামলার বিচার আরো আগেই শেষ করা সম্ভব হতো। এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত না হওয়াই ছিল তাদের
রাষ্ট্রীয় দায়িত্ব, এটাই কিন্তু আইনের কথা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 18 আসামি এখনও রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। তাদের মধ্যে 9 জন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পলাতক। মামলার আসামিদের অবস্থান সম্পর্কে বিস্তারিত থাকছে রাশেদ বাপ্পির প্রতিবেদনে। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় আসামি 52 জন। এদের মধ্যে 31 আসামি কারাবন্দী থাকলেও পলাতক আছেন 18 আসামি, যাদের মধ্যে 7 জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত নন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিনে মুক্ত হয়ে লন্ডন পাড়ি জমান মামলার হাই প্রোফাইল আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির অপর শীর্ষ নেতা হারিস চৌধুরীও দীর্ঘদিন ধরে অবস্থান করছেন যুক্তরাজ্যে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বিএনপি নেতা মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হরকাতুল জিহাদ নেতা জাহাঙ্গীর বদর। যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন তৎকালীন ডিজিএফআই এর কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন। চাকুরিচ্যুত আরেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়াদ্দার আছেন কানাডায়। এছাড়া মাওলানা তাজউদ্দিন ও তার ভাই বাবু ওরফে রাতুল বাবু আছেন দক্ষিণ আফ্রিকায়। পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হানিফের বর্তমান অবস্থান থাইল্যান্ডে। এছাড়া মামলার অপর দুই আসামি আনিসুল ইসলাম মোরসালিন ও মুহিবুল ইসলাম মুত্তাকিন প্রায় এক যুগ ধরে কারাবন্দী আছেন প্রতিবেশী দেশ ভারতে। 2006 সালের 26 ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার হওয়া এই দুই ভাইকে এখনও ফিরিয়ে আনতে পারেনি সরকার। অন্য আসামিদের মধ্যে হরকাতুল জিহাদ নেতা শফিকুর রহমান, আব্দুল হাই দেলোয়ার হোসেন, খলিলুর রহমান ও ইকবালের অবস্থান অজানা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এছাড়া পুলিশ কর্মকর্তা খান সাইদ হাসান ও ওবায়দুর রহমান কোথায় আছেন তাও জানে না পুলিশ। দেশের ইতিহাসে ন্যাক্কারজনক এই হামলার আসামিদের ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি জানিয়েছেন আহত ও নিহতদের স্বজনরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। 1981 সালের 17ই মে দেশে এসে আওয়ামী লীগের হাল ধরার পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয়েছে 15 বার আর হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়েছে 5 বার। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় 2004 সালের 21 আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে। বুধবার এই মামলার রায়ের মধ্য দিয়ে এ পর্যন্ত শেখ হাসিনাকে হত্যা চেষ্টার 3টি মামলার রায় হল। 1981 সালের 17ই মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরপর থেকেই শুরু হয় হত্যার চক্রান্ত। শুধু ঢাকাতেই তার উপর সশস্ত্র হামলা চালানো হয় 7 বার। প্রথম 1987 সালের 10 নভেম্বর সচিবালয়ের সামনে তার গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি। এতে নিহত হন আওয়ামী লীগ কর্মী নূর হোসেন। এরপর 1989 সালের 11 আগস্ট ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে হামলা করে ফ্রিডম পার্টি। 1991 সালের 11 সেপ্টেম্বর উপনির্বাচন চলাকালে গ্রিন রোডে শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। 1995 সালের 7 ডিসেম্বর তাকে হত্যার উদ্দেশ্যে ধানমন্ডির রাসেল স্কোয়ারে জনসমাবেশে করা হয় গুলি বর্ষণ। এরপর 1996 সালের 7 মার্চ বঙ্গবন্ধু এভিনিউতে বক্তৃতা দেওয়ার সময় মাইক্রোবাস থেকে সভামঞ্চ লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করা হয়। 2015 সালের 7 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাওয়ার পথে তাকে হত্যার উদ্দেশ্যে কারওয়ান বাজারে বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি। আর সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় 2004 সালের 21 আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও মারা যায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী। ঢাকার বাইরে 1988 সালে চট্টগ্রামে, 1994 সালে ঈশ্বরদীতে, 2000 সালে গোপালগঞ্জে, 2001 সালে খুলনা ও সিলেটে, 2002 সালে নওগাঁ ও সাতক্ষীরায় এবং 2004 সালে বরিশালে তাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা করা হয়। 15 বার সশস্ত্র হামলা করা ছাড়াও তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়েছে 5 বার। এসব হামলায় ঢাকায় মামলা হয়েছে বেশ কয়েকটি, কিন্তু বিভিন্ন কারণে এখনো পর্যন্ত বেশিরভাগ মামলারই সুরাহা হয়নি। এর মধ্যে গত বছরের 20 আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘটনায় 10 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আর গত বছর 29 অক্টোবর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা 2 মামলায় 11 জনের প্রত্যেককে 20 বছর করে এবং 1 জনকে খালাস দিয়েছিলেন ঢাকার 4th অতিরিক্ত মহানগর দায়রা জজ। আর বুধবার সবচেয়ে আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার রায় পেল জাতি। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। ক্লিক সিলিং ফ্যান, এ হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
রায় ঘোষণার পরেই সিলেটের কোর্ট পয়েন্টে অবস্থান নেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। পরে সেখান থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীর সর্বোচ্চ শাস্তি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। ময়মনসিংহ টাউন হলের সামনে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ, এতে জেলা সভাপতি জহিরুল হক খোকা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা তারেক রহমানকে মূল পরিকল্পনাকারী উল্লেখ করে তার মৃত্যুদণ্ডাদেশ পেতে উচ্চ আদালতে আপিল করার আহ্বান জানান। এদিকে মামলার রায়ের পর চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আদালতের দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করেন নেতারা। একই সময়ে নগরীর নিউ মার্কেট এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রলীগ। এছাড়া মানিকগঞ্জ, নাটোর ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন। এ সময় বক্তারা দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে সাজার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। রায় ঘোষণার পরপরই চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি পন্থী আইনজীবীরা। আদালত চত্বরে সমাবেশ করে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই রায় দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। রায়ের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা। রায়ের পরপরই রাজশাহীতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন মহানগর বিএনপি। এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেয় তারা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সাজা প্রত্যাহারের দাবি জানানো হয়। এদিকে রায়ের প্রতিবাদে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রায়পাড়ার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। 16 কোটি মানুষের খাদ্য ঘাটতি দূর করতে বর্তমান সরকার সক্ষম বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর সিডিএফ মিলনায়তনে পুষ্টি সংবেদনশীল খাদ্য বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। 75 পরবর্তী সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবেই বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানের খাদ্য গুদাম রক্ষণাবেক্ষণের অভাবে খাদ্য সংগ্রহ ব্যাহত হচ্ছিল, কিন্তু বর্তমান সরকারের আন্তরিক চেষ্টায় বর্তমানে 21 লাখ টন খাদ্য মজুদের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এই ধারা অব্যাহত থাকলে 2021 সালের মধ্যে 27 লাখ টন এবং 2035 সালের মধ্যে 30 লাখ টন খাদ্য মজুদের সক্ষমতা অর্জন করা সম্ভব। তিনি বলেন, নিরাপদ খাদ্য মানুষের সাংবিধানিক অধিকার, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। দীর্ঘদিন পর্যন্ত এই দেশ যারা পরিচালনা করেছে পরিকল্পিতভাবে খাদ্যের সংশোধনের দিকে যেতে পারিনি। এখন আমরা 27 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুত করার ক্ষমতা আমাদের হবে, সরকারি খাদ্য মজুত করার ক্ষমতা আমাদের হবে, এবং আমাদের তাদের 2030 সাল পর্যন্ত 35 সালের মধ্যে আমরা কমপক্ষে 30 লক্ষ খাদ্য মজুত আমরা করতে পারব। এখনও আমাদের সরকারি গুদামে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ মজুদ আছে 16 লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য মজুদ আছে। মানুষকে নিরাপদ খাদ্য দেওয়ার যে সাংবিধানিক অধিকার, সে অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা এবং পুষ্টিকর খাদ্য মানুষ পুষ্টি যাতে গ্রহণ করতে পারে, পুষ্টির অভাব যে মানুষকে কষ্ট যাতে না পায় পুষ্টির অভাবে, এই নিশ্চয়তা বিধান করার জন্যে এখন আমরা কাজ করে যাচ্ছি। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর আর কখনো ফেনী এক আসনে জিততে পারেনি আওয়ামী লীগ। তবে সরকারের উন্নয়ন কাজের জন্য এবারের নির্বাচনে আসনটিতে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দল। অন্যদিকে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবেন না বলে জানালেন তাঁর আসনের বিএনপি নেতারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট।
ফেনীর ফুলগাজী, পরশুরাম ছাগলনাইয়া এই তিনটি উপজেলার দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে ফেনী এক আসন। এই আসনে ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়া ৬ বার নির্বাচিত হয়ে ২বার আসন ছেড়ে দেয়ায় তাঁর ছোট ভাই সাইদ ইস্কান্দার উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন। গত ১০টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২বার তাদের দখল রাখতে পারলেও ৭৩ প্রথম সংসদ নির্বাচনের পর এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যায়। সবশেষ মহাজোট প্রার্থী জাসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনটি তাদের ঘরে তুলে নেয়। তবে এবার এখানকার ভোটাররা চাচ্ছেন এমন একজন প্রার্থীকে বেছে নিতে যিনি তাদের প্রত্যাশা পূরণে সফল হবেন। সন্ত্রাস থাকবে না, সাদাবাদী থাকবে না, নিরাপদে মানুষ বসবাস করতে পারবে, এই ধরনের একজন যোগ্য প্রার্থী আমরা আশা করি। সকল সরকারের উন্নয়নের দিক বিবেচনা করে আমি নতুন ভোটার হিসেবে আগামী সংসদ নির্বাচনে ভোট দেব। এদিকে এখানকার বড় দুই দলের নেতারা বাবার ভিটা ও উন্নয়নের পক্ষ নিয়ে পরস্পরের বিরোধিতায় অনড়। এই এলাকার মানুষ বেগম জিয়াকে ভালোবাসে, তাই বেগম জিয়াকে ভোট দিবে। যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ ভোট দিতে পারে বেগম জিয়াকে, বিপুল ভোটে এই এলাকা থেকে বিজয়ী করবে ইনশাল্লাহ। একজন প্রধানমন্ত্রী এলাকা যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিছুই হয় নাই। আমাদের সরকারের আমলে শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের কারণে, এই ব্যাপক উন্নয়নের কারণে আমি বিশ্বাস করি এই এলাকাবাসী, এই ফেনী এক নির্বাচনী এলাকার মানুষ আমাদেরকে নৌকা ভোট দিয়ে আবার বিজয় করবে। এই আসনে দশম সংসদ নির্বাচনের পর ৪২,৩১ জন নতুন ভোটার যোগ হয়ে এবার ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০০,০০৪ জন। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ফেনী এক আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত ৮টার নির্বাচন সংবাদে। দুপুরের সময় আরো থাকছে অব্যাহত লোকসানে ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে পাট চাষ, ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি, সরকারি প্রণোদনা দেওয়ার তাগিদ। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হওয়ায় পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছেন জেলা প্রশাসন। এই মুহূর্তে বাটালি হিলে আছেন রিপোর্টার কমল দে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। কমল, ধন্যবাদ অপলা। আপনি জানেন যে বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় যে তিতলির তার প্রভাবে কিন্তু সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, আর যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু পাহাড় ধসের একটা আশঙ্কা থেকে যায়। আর এই পাহাড় ধসের আশঙ্কার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন, এবং প্রথম থেকে কিন্তু তারা সতর্কতা জারি করছে। এবং সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে ম্যাজিস্ট্রেট এখানে নেতৃত্ব দিচ্ছেন অভিযানের মধ্যে তাহমিলুর রহমান মুক্ত, আপনার কাছে আমরা জানতে চাইবো আজকে তো ভূমি ধসের পাহাড় আশঙ্কা করে আপনার সতর্কতা জারি করেছেন, আপনারা এখন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আপনি জানেন যে ঘূর্ণিঝড় উপলক্ষে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, গতকালকে হয়েছে, এবং আবহাওয়ার পূর্বাভাসে ধারণা করা হচ্ছে যে আগামীকালকে বা পরশুদিনও হয়তো থাকতে পারে। এই জন্য পাহাড়ের ঠিক পাদদেশে যারা রয়েছেন তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন, আমরা ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র খুলেছি, সেই আশ্রয়কেন্দ্রে যাতে তারা চলে যান সে বিষয়ে উৎসাহিত করার জন্যই মূলত আমাদের আজকে এই অভিযান। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা ছিলেন অনেকে কিন্তু তারা সেই পর্যায় থেকে সরে গিয়েছেন, অনেকে আশ্রয়কেন্দ্রেও যাচ্ছেন। তা আমরা এ ব্যাপারে আশাবাদী, একটা সময়ে আসলে সবাই যে যার যার নিজের স্বার্থেই একটা ভালো অবস্থায় চলে যাবেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন তাহমিলুর রহমান মুক্ত আমাদেরকে বলছিলেন কিছু কিছু এখন থেকে সরে গেছে, বাকি রাত সরার চেষ্টা আছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামে কিন্তু ছোট বড় পাহাড় রয়েছে ৩০টির বেশি, এবং যেখানে অন্তত ২,০০,০০০ লোকের বসবাস, যারা খুব নিম্ন আয়ের বাসিন্দা এবং তারা মূলত বারবার ঝুঁকিপূর্ণ, তাদেরকে সরে যেতে বলা হলো, তারা সরেন। এখানে কিন্তু একাধিকবার লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল বাটালি হিল, মতিঝর্ণা, লালখান বাজার, আশপাশে যতগুলি পাহাড় রয়েছে সবগুলি পাহাড়ে কিন্তু বিপজ্জনক অবস্থায় অন্তত ২,০০,০০০ লোক বসবাস করছে, কিন্তু তাদেরকে বারবার সরানো হলো। তারা বলছে তারা যেহেতু নিম্ন আয়ের লোক এবং তাদের অন্য জায়গায় তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, সে কারণে তারা এখানে থাকতে বাধ্য হচ্ছেন এমনটি জানিয়েছেন এখানকার বাসিন্দারা। আমরা যদি বলি অন্তত ১০ বারের বেশি চলতি বছরে কিন্তু ১০ বারের বেশি তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা এখানে সরেনি এবং সিটি বা জেলা প্রশাসন তাদেরকে উচ্ছেদ করতে পারেনি। অর্থাৎ তারপরে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে তারা যেন এখান থেকে সরে যায়। তারপরে এখন পর্যন্ত আমার কাছে এসেছিল প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের কারণে পাহাড়ে যে আশঙ্কা, তার ব্যাপারে সতর্কতা এবং লোকজনকে সরে যাওয়ার যে নির্দেশনা দেওয়া হচ্ছে তার সর্বশেষ। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা এবং তার যাবতীয় সবশেষ তথ্য জানাচ্ছিলেন বাটালি হিল এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছি পরবর্তী খবরে।
মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণ গণনা। এরই মধ্যে লাল, সাদা আর বাসন্তী রঙে শারদীয়ার চিরন্তন রূপ তুলে ধরে সেজেছে রাজধানীর ছোট বড় বিপণী বিতানগুলো। অনেক আগে ভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা, পাশাপাশি শাঁখা, সিঁদুর, চন্দন সহ আনুষঙ্গিক দ্রব্যের খোঁজেও পুরান ঢাকার শাঁখারি বাজারে ছুটে আসছেন সনাতন ধর্ম অবলম্বীরা। বিস্তারিত জানাচ্ছেন হাসান শাফায়েত। শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই সময় দেবীকে বরণে পোশাকে লাল সাদার সনাতনী সাজ তো থাকবেই, সঙ্গে থাকা চাই আধুনিকতার ছোঁয়াও। শারদোৎসবের চিরন্তন আবহ তুলে ধরে এভাবেই নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে রাজধানীর ছোট বড় বিপণী বিতান। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দেশি বুটিক হাউসগুলো। ক্রেতা দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে চোখে পড়ার মতো। পাঞ্জাবি হতে পারে, মানে ওয়ান পিস হতে পারে, কিংবা থ্রি পিস হতে পারে। বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্মের যে ঐতিহ্য, ওইগুলো আমরা তুলে ধরি। দেশি যে সুতি পোশাকগুলো, এটাই আমরা বেশি কিনি। একটু বেশি ব্রাইট কালারগুলো আমরা খুঁজতেছি, যেখানে লাল থাকবে, হলুদ থাকবে। বেচাকেনাটা এখনো হালকা শুরু হয়েছে, তবে সামনের দিকে ওদের সপ্তমী অষ্টমী পর্যন্ত আমাদের পুজোর বেচাকেনাটা চলবে। ব্যবসায়ীরা জানান, পূজায় নারীদের পছন্দের শীর্ষে শাড়ি। তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বসবাস বেশি থাকায় পূজার কেনাকাটায় নারীদের বেশি আনাগোনা পুরান ঢাকার শাড়ির দোকানগুলোতে। পুরুষের জন্য ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবিও কিনছেন অনেকে। পূজা উপলক্ষে আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনতে আসলাম। বাচ্চাদের জামা কাপড় আর শাড়ির দোকান থেকে কাতান শাড়ি কিনছি, টাঙ্গাইলের শাড়ি কিনছি। আমাদের এখানে হিন্দু কাস্টমারটা অন্য অন্য জায়গা থেকে একটু বেশি, কারণ এখানে আছে তাঁতি বাজার, শাঁখারি বাজার, বাংলা বাজার, লক্ষ্মী বাজার। এখন আমাদের অনেক ভালো বেচা কেনা। পোশাকের পাশাপাশি পূজায় নারীদের অন্যতম অনুষঙ্গ শাঁখা ও সিঁদুর। এছাড়া আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্র কিনতে অনেকেই ভিড় করছেন শাঁখারি বাজার ও এর আশেপাশের দোকানগুলোতে। হাসান শাফায়াত, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় পাটের উৎপাদন ভালো হলেও কমেছে আবাদি জমির পরিমাণ। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচের বিপরীতে বিক্রয় মূল্যের ফারাক থাকায় অনেকটা বাধ্য হয়েই কমিয়েছেন পাটের আবাদ। অর্থনীতিবিদরা বলছেন, দেশে পাটের উৎপাদন বাড়াতে চাষিদের পর্যাপ্ত সরকারি সহায়তা পাশাপাশি পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। উজ্জ্বল চক্রবর্তী তথ্য, জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। পাটকে সোনালী আঁশ বলা হলেও পাটের সোনালী অতীত এখন আর নেই। তারপরও দেশের বিভিন্ন স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে করা হচ্ছে পাট চাষ। এখানে আবাদ করা হচ্ছে দেশি কেনাব, তোষা ও মেস্তা জাতের পাট। প্রতিবছর উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য কম পাওয়ায় পাটের আবাদ কমিয়েছেন চাষিরা। গত বছর 700-800 টাকা পাইছি, এবার আছে 1200-1400 টাকা। রেট যদি বাড়াতে তাহলে কলাম হলে গত বছর 6 কানি হেড করছি, আর এই বছর করছে কতটা, 2 কানি। সরকারের পক্ষ থেকে পাটের আগাম মূল্য নির্ধারণ করে না দেয় কৃষকরা পাটের ন্যায্য মূল্য না পাওয়ার পাশাপাশি লাভ লোকসানের দোলাচলের সঙ্গে আছেন পাট ব্যবসায়ীরাও। অনুমানিকের ভোগিন্ত আছে অহন এর চেয়ে বেশি ব্যস্ত লেতে আমরা লাভ হবো, লস হইতে পারে, তার কোনো তো গ্যারান্টি নেই, সরকার তো কোনো রেট ফেলায় না। এদিকে পাট চাষে সব ধরনের সহায়তা দেয় এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যদি বাজার মূল্য বেশি থাকে আর আবহাওয়া অনুকূলে থাকে তাহলে পাটের আবাদ বরাবর আমাদের যেটি আছে আশা করছি বৃদ্ধি পাবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশে পাট উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত সরকারি প্রণোদনার ব্যবস্থা করতে হবে। সরকার এক্ষেত্রে যথেষ্ট প্রণোদনা দিচ্ছে, তবে সরকারের প্রণোদনা আরও দেওয়া উচিত এবং সেগুলো মাঠ পর্যায়ে যেন পৌঁছে সেটার বন্দোবস্ত করে দেওয়া উচিত। জেলায় চলতি বছর 36,100 বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবর, পিন্টু সহ 19 জনের ফাঁসি, তারেক রহমান, হারিস চৌধুরী সহ 19 জনের যাবজ্জীবন, সন্তোষ রাষ্ট্রপক্ষের আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষের। গ্রেনেড হামলা মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আওয়ামী লীগ। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার ঘোষণা প্রত্যাখ্যান বিএনপির, বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গ্রেনেডের উৎস সন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে ষড়যন্ত্রকারীদের নাম জানালেন তদন্ত কর্মকর্তা, দায় এড়াতে পারে না তৎকালীন সরকার, মত বিশ্লেষকদের। সংস্কৃতি ও তথ্য বিকাশে সামাজিক দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। এবং দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিপণী বিতানগুলোতে শারদীয় সাজ, শাঁখা সিঁদুরের খোঁজে পুরান ঢাকায় ছুটছেন সনাতন ধর্ম অবলম্বীরা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।